লাখ লাখ টাকার ক্ষতি হওয়ার আগেই সতর্ক হন। বাসার দেয়াল, ফার্নিচার, ইন্টেরিয়র ডিজাইন, কিচেন, ক্যাবিনেট যদি উইপোকা কিংবা ঘুনপোকা দ্বারা আক্রান্ত হয় তাহলে অবহেলা করবেন না। এই সামান্য অবহেলাই আপনার লাখ লাখ টাকার ক্ষতি করতে পারে। উইপোকা সাধারণত মাটিতে জন্মায়। মাটি থেকে ইলেকট্রিক সুইচ বোর্ড এবং সোয়ারেজের লাইন হয়ে আমাদের ফ্ল্যাটে ঢুকে প্রথমে আক্রমণ করে আমাদের বাসার দেয়াল, চৌকাট, ক্যাবিনেট ও ফার্নিচারে। ঘরে থাকা জিনিসপত্র নিমিষেই নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে উইপোকা, বিশেষ করে কাগজপত্র, বই খাতা, কাঠের ফার্নিচার, ইন্টেরিয়র ডিজাইন এবং বিল্ডিংয়ের দেয়ালে যদি উইপোকা ধরে তাহলে তা থেকে সহজে মুক্তি পাওয়া খুবই দুষ্কর। আপনার বাড়িতে যদি একটি উইপোকাও দেখা দেয় তাহলে দ্রুতই সমাধান নিন, কারণ উইপোকা খুবই দ্রুত বংশবিস্তার করে ঘরের সব জায়গাতে ছড়িয়ে পড়ে। বাড়িতে উইপোকার উপদ্রব ঠেকাতে ঘরোয়াভাবে কয়েকটি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আসুন এগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ঘরোয়াভাবে উইপোকা থেকে মুক্তি পেতে কর্পূরের গুঁড়োর সঙ্গে তরল প্যারাফিন মিশিয়ে তা স্প্রে করতে পারেন। কালোজিরা এবং নিমপাতা ব্যবহার করেও এর সমাধান পাওয়া যেতে পারে। যদি এ সকল পদ্ধতি নিয়মিত কাজে লাগিয়েও আশানুরূপ ফল না পান, সেক্ষেত্রে পেস্ট কন্ট্রোল কেমিক্যাল ব্যবহার করতে পারেন, তবে তা হতে হবে অবশ্যই ভালো মানের কেমিক্যাল। পোকামাকড় থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।